হ্যালো বন্ধুরা, শুভ বিজয়ার প্রীতিও শুভেচ্ছা জানাই। আজকে বিজয়া উপলক্ষে তোমাদের জন্য রইল ছোলার ঘুগনি। বিজয়ায় বাড়িতে আসা অতিথিদের জন্য নানান রকম মিষ্টি তো থাকেই, তার সাথে একটু নোনতা হলে মন্দ হয় না। তাই মিষ্টির সাথে পাতে থাকুক একদম বাঙালি স্টাইলে এক বাটি গরম গরম ছোলার ঘুগনি। এখানে আমি দু বাটি মতো ছোলা একদম ফুটন্ত গরম জলে 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। ছোলাগুলো ফুলে উঠেছে, একটা প্রেসার কুকারে জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করব। সাথে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর সামান্য একটু সর্ষের তেল। সামান্য তেল দেওয়ার জন্য প্রেসার কুকারটা কিন্তু কম নোংরা হয়। বাটা মশলার জন্য নেব একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি, 1 চা চামচ মতো আদা কুচি, 7-8 কোয়া রসুন আর সামান্য গোটা গরম মশলা। দিচ্ছি 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। পুরোটাকে আমরা খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিলাম। কড়াই গরম হয়ে গিয়েছে, দিচ্ছি সর্ষের তেল, তার সাথে দিচ্ছি 1 চামচ ঘি। এতে টেস্টটাও খুব ভালো হয় আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়। ফোড়নের জন্য দিলাম তেজপাতা। এবার বাটা মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করব। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চামচ মতো হলুদ, 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি মির্চ। মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দেব যে কোনো ব্র্যান্ডের 2 চামচ মতো ছোলে মশলা, সামান্য কসুরি মেথি হাতের মধ্যে একটু ডোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটাকে আরও 2-3 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার সেদ্ধ করে রাখা ছোলেটা দিয়ে দিলাম। দু 3 মিনিট মতো কষানোর পরে আমি ছোলে সেদ্ধর যে জলটা সেটাও দিয়ে দিচ্ছি। চার থেকে 5 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিচ্ছি। ছোলেটা ফুটে উঠেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হাত দিয়ে দেখে নাও ছোলেটা সেদ্ধ হয়েছে কি না হলে আবার আঁচ কমিয়ে খানিকক্ষণ ঢেকে দেওয়া যাবে। কিছু ছোলে এভাবে হাতার সাহায্যে একটু ম্যাশ করে দেব, তাতে গ্রেভিটা কিন্তু একটু থিক হয়। একটা ছোট প্যানে সামান্য সর্ষের তেল গরম করে তাতে 1 চামচ ঘি দিলাম, 1 সিকি চামচ হিং দিচ্ছি, দিচ্ছি সামান্য জিরে আর একটু দারচিনি। এবার দিচ্ছি নারকল কুচি, আঁচটা একদম কম রাখবে, একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো দিচ্ছি, তাতে রঙটা খুব সুন্দর হবে। এবার এই ফোড়নটা ছোলের মধ্যে মিশিয়ে দেব, এতে ছোলের স্বাদ, গন্ধ আর রঙটা দারুণ হবে। দিচ্ছি ধনে পাতা কুচি, বন্ধুরা মিষ্টি সহযোগে পরিবেশন করো এভাবে এক বাটি গরম গরম ছোলার ঘুগনি। পরের পর্বে ফিরে আসবো আরও অনেক রকম রেসিপি নিয়ে। ততক্ষণ দেখতে থাকো 5 স্টোরিজ।